সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। করোনার সময় চিকিৎসা সেবা নিয়ে নানাবিধ সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এরপরে বিভিন্ন সময়ে আরও কিছু ভিডিও এই বিষয়গুলো নিয়ে করেছি। এবার যে ভিডিওটি করব সেটাও একটা চিকিৎসাজনিত সমস্যা নিয়ে। সেটা হচ্ছে নগরীর সোনামদন্ড ইবনে সিনা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই চিকিৎসা অবহেলার। তাহলে চলুন জেনে নেওয়া যাক আসলে কী ঘটেছিল সেই সম্পর্কে বিস্তারিত। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। গুরুতর অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউতে আছেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ। গত রবিবার রাতে ফারুক হঠাৎ বুকে ব্যথা ও বমি করে জ্ঞান হারান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন তার পিত্ততলিতে পাথর হয়েছে, দ্রুত অস্ত্রোপচার করা লাগবে। এরপর মঙ্গলবার রাত 8:30 অস্ত্রোপচার করা হয়। কিন্তু এই অস্ত্রোপচার নিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছে। অস্ত্রোপচারের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আহমেদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। এই রিপোর্ট পড়া পর্যন্ত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে পাঠাতে স্বজনদের কাছে তাগিদ দিচ্ছেন বলে জানা গেছে। অভিযোগ উঠেছে চিকিৎসক পিত্ততলিতে অপারেশন করতে গিয়ে ফুসফুসে অপারেশন করে ফেলেছেন, এ কারণে ফারুক আহমেদ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তবে ইবনে সিনা হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডাক্তার জামাল আহমেদ এই অভিযোগ অস্বীকার করে বলেন, অস্ত্রোপচারের সময় লান্সের সমস্যা দেখে ফুসফুসেই অস্ত্রোপচার করা হয়েছে, পিত্ততলিতে পাথর বের করা সম্ভব হয়নি। ফারুক আহমেদের পরিবারের লোকজন জানিয়েছেন তিনি সংকটাপন্ন অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া লাগবে। ফারুককে বাঁচাতে তার অবুজ তিন সন্তানসহ পরিবার পরিজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন। রাজনৈতিক জীবনে তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, জেলা যুবলীগের সদস্য, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বিগত পৌরসভা নির্বাচনে অল্প ভোটে মেয়র পদে হন পরাজিত। আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী বলেন, ফারুক আহমেদের অসুস্থতার খোঁজ খবর নিয়েছেন, তিনি আগে গুরুতর অবস্থার খবর জানতেন না। এদিকে সিলেট পাঁচ আসনের সংসদ সদস্য ডক্টর হাফিজ আহমেদ মজুমদার বলেন, ফারুক আহমেদের উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকের সাথেই কথা হয়েছে, তার সংকটাপন্ন অবস্থা শুনে কষ্ট লাগছে উল্লেখ করে তিনি উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস প্রদান করেন।